আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন তিনি ইন্তেকাল করেছিলেন ইন্তেকালের পরে তার জানাজা দেওয়া হয়নি কিন্তু কেন ইয়ার রহস্য কি তার জানাজার নামাজ কেন দেওয়া হয়নি এমন কি তিনি রমজান মাসে ইন্তেকাল করেছিলেন আম্মা জান ইন্তেকালের দিনে রমজান মাস ছিল সেদিন রোজা রাখা হয়নি এমনকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে বছর ইন্তেকাল করেছেন এই বছর কি সুখের বছর বলা হয় কেন এই তিনটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার বায়না এর আগে আসুন আমরা জেনে নিই আম্মা জান খাদিজাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ উম্মাহাতুল মুমিনিন বলে আমার আল্লাহ খেতাব করেছেন মুমিনের মা বলে উম্মাহাতুল মুমিনিন বলে আল্লাহ কোরআনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইঙ্গিত করেছেন মুমিনের মা বলে আল্লাহ সম্বোধন করেছেন ইয়ার পরে আল্লাহ খাদিজাতুল কুবরার চারিত্রিক বৈশিষ্ট্য খাদিজাতুল কুবরার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন কেমন পুদু পবিত্র একজন মহিলা ছিল চিন্তা করেন শুধু তাই না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি এমন একজন মহিলা ছিলেন নবীজির কাছে বিবাহ অবসর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার ভিতরে একজন শিল্পপতি দনাত্যশীল একজন মহিলা ছিলেন এমনকি ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার কাছে বিভিন্ন দেশে ব্যবসা করার জন্য তিনি যখন তার ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন প্রেরণ করার জন্য তার কাছে উটের সংখ্যা ছিল প্রায় আশি হাজার উট ছিল চিন্তা করে দেখেন এটা কি সাধারণ কথা তিনি 80,000 উট শাম দেশে মিশরে সিরিয়া ইয়ামনে বিভিন্ন রাষ্ট্রে তিনি উটগুলি পাঠিয়ে দিতেন ব্যবসায়ী কাফেলাকে দিয়া ব্যবসা করার জন্য তাহলে চিন্তা করে দেখেন তিনি কেমন একজন দনাত্যশীল মহিলা শিল্পপতি মহিলা ছিলেন আল্লাহ তাকে কি পরিমাণ সম্পদ দান করেছিলেন এত সম্পদ যেই মহিলা ছিল ওই মহিলা যখন আমার নবীজির স্ত্রী হয়ে গেলেন নবীজির কাছে নিজের স্বেচ্ছায় বিবাহের বন্ধনে প্রস্তাব দিয়ে আবদ্ধ হয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করার পরে তিনি সব কিছু আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে সুপর্দ করে দিলেন ইসলামের জন্য নবীর জন্য তিনি সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিছে কেমন একজন মহিলা ছিল আবার চিন্তা করে দেখেন এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম এর যুগে সবচেয়ে শ্রেষ্ঠ নারী ছিল নবীজি বলেছেন মরিয়ম মরিয়ম আলাইহি সালাতু ওয়াসসালাম এর চেয়ে শ্রেষ্ঠ রমণী তখনকার যুগে আর কেউ ছিল না আর আল্লাহর নবী বলেছেন আমার যুগে খাদিজা চেয়ে শ্রেষ্ঠ রমণী আর কেউ নাই এটা নবীজির কথা তাহলে চিন্তা করে দেখেন মহিলাটি কেমন দামি মহিলা ছিল আল্লাহ ওয়ালি ছিল এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীজি একদিন জমিনের মধ্যে দাগ নবীজির নবীজি জমিনের মধ্যে একদিন একদিন দাগ দিলেন চারটা দাগ দিলেন জমিনের মধ্যে দাগ কাটলেন চারটা দাগ কাটলেন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস
জিজ্ঞেস করলেন সাহাবীরা এই দাগগুলি কে তোমরা চিনো নাকি সাহাবীরা বলেন আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমার নবীজি তখন বলেন তাহলে শোনো এই চারটি দাগ হলো প্রথম দাগটা হচ্ছে খাদিজা ইয়ামন মহিলা এই চারজন মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রমণী প্রথম দাগটাই হচ্ছে আমার স্ত্রী খাদিজা দুই নাম্বার দাগটা ফাতেমা বিনতে মুহাম্মদ আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তিন নাম্বার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা নারী ছিল আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া চার নাম্বার ইমরান বিনতে মারিয়াম চার নাম্বার যে দাগটা এই দাগটা হলো মরিয়াম এই চারজন মহিলা ছিল নবীজি দাগ কেটে নবীজি আল্লাহ নবী বুঝিয়েছেন যে এই চারজন মহিলা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ চার নারীর একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহলে চিন্তাই করতে পারেন তিনি কেমন মহিলা ছিলেন শুধু তাই নয় হযরত খাদিজা এমন মহিলা আমার নবীজি বলেছেন যাকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে সালাম জানানো হয়েছে এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির অন্যান্য স্ত্রীদের চেয়ে তিনি একটু ব্যতিক্রম এক তো খাদিজা এমন মহিলা আল্লাহ নবীজি ইসলামের দাওয়া দিলেন সর্বপ্রথম নারীদের ভিতর থেকে হযরত খাদিজাকে নারীদের ভিতরে সর্বপ্রথম খাদিজা আমার নবীজির ইসলাম গ্রহণ করে নবীজির বিপদের সঙ্গী হযরত খাদিজা নিজেকে বানিয়ে ফেললেন এজন্যই তো আমার নবীজি প্রায় সময় অন্যান্য স্ত্রীদিনকে বলতেন আমার স্ত্রীরা শোনো তোমরা সবাই আমার দুঃখের দিনের সাথী আর খাদিজা হলো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী নবীজি বললেন হে আমার স্ত্রীরা তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী আল্লাহ নবী যখন প্রাথমিক পর্যায়ে নবীজির কাছে যখন ওয়াহী আসতে শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বিশ্ব নবীজির কাছে চল্লিশ বছর যখন হয়ে গিয়েছিল ওহি যখন আসা আরম্ভ হবে ঠিক সেই সময় আমার নবীজি একাগ্রতাকে খুব বেশি পছন্দ করতেন ওহি আসার চল্লিশ দিন পূর্বে আমার নবীজি নিজের বাড়ি ছিঁড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য হেরা গোহায় এতে কাঁপে তিনি বসে গেলেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন দুনিয়ার কোনো কিছু আমার নবীজির কাছে যেন ভালো লাগে না আমার নবীজি একাগ্র চিত্রে আল্লাহর ইবাদতের মধ্যে তিনি মগ্ন থাকেন সেই সময় আমার নবীজির কাছে সেই হেরা গুহা কত উঁচু কত উঁচুতে পাহাড়ের উপরে হেরা গুহা যারা হজে গিয়েছেন তারা দেখেছে তখনকার যুগে তো উন্নত ব্যবস্থাপনা ছিল না পাহাড়ি আঁকা বাঁকা পথ অন্ধকার উচ্ছন্ন গিরিপথ অতিক্রম করে আমার নবীজির কাছে ওই সময়ে যেই মহিলাটি খাবার নিয়ে যাইতেন দৈনন্দিন একবার নয় দুই দুইবার যিনি খাবার নিয়ে যাইতেন তিনি আর কেউ না তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজি যে চল্লিশ দিন এতে কাঁপে ছিলেন আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন আমার নবীজির কাছে তুই দুইবার খানা নিয়ে যাইতেন হঠাৎ করে একদিন আমার নবীজির কাছে জিব্রাইল আগমন করলেন পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম একটা সুরা পাঁচটি আয়াতে কারিমান নাজিল হয়ে গেল যে সুরার নাম হলো সুরা আলাক পাঁচটা আয়াত নাজিল হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা
আলম ইয়ালাম সর্বপ্রথমই পাঁচটা আয়াত কারিমান নাযিল হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবীর কাছে যে মুগুরতি আয়াতগুলি নাযিল করে জিবরাইল আগমন করলেন সর্বপ্রথম জিবরাইল এসে আমার নবীকে বলেন ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন আমার নবী বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আমার নবীজি বলেন মানা বিকানিন আমি পড়তে জানি না তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমার নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক হে মুহাম্মদ সাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুকের সঙ্গে আমার নবীর সিনা লাগায় এমন সজোরে একটা চাপ দিলেন আমার নবীজির জবান থেকে সূরা আলাক বের হয়ে গেল আমার নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক কিন্তু আমার নবীজির গায়ে এমন ভীষণ জ্বর আসলো এমন ভীষণ জ্বর আমার নবীকে আক্রান্ত করলো আমার নবীজি দৌড়ে গেলেন খাদিজাতুল কুবরার কাছে খাদিজার কাছে গিয়ে বলেন খাদিজা আমি হঠাৎ করে আজকে আশ্চর্য হয়ে গেলাম আমার কাছে জিবরাইল ফেরেশতা আসছে এসে সূরা আলাক নাজিল হয়ে গেছে জিবরাইল আমার বুকের মধ্যে এমন সজোরে চাপ দিয়া ধরছে ওরে খাদিজা আমার গায়ে ভীষণ জ্বর উঠে গেছে আল্লাহর নবী বিশ্বনবী যখন এই কথা বলেছেন আম্মা জান খাদিজা সান্ত্বনা দিয়া বলেন আপনি টেনশন করবেন না আল্লাহ আপনাকে সহায়ক হবে আল্লাহ আপনাকে সাহায্য করবে আমার নবীজি ভয় পেয়ে গেলেন খাদিজাতুল কুবরা তদানীন্তন যুগের তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন এবং সব কিছু খুলে বললেন খাদিজাতুল কুবরা যখন এই কথাগুলি বলছিল তাওরাত কিতাবের আলেম একবার আমার নবীজির দিকে তাকায় আবার যেন তাওরাত কিতাবের দিকে তাকায় এক পর্যায়ে খাদিজা জিজ্ঞাসা করলেন ও তাওরাত কিতাবের আলেম ওয়ারাকা বিন নাওফেল কি হলো আমি আপনার কাছে বিভেদের সময় এসেছি আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিপদের বিষয়ে আপনার কাছে জানতে এসেছি কিন্তু আপনি একবার আমার স্বামীর দিকে তাকান আরেকবার তাওরাত কিতাবের দিকে তাকান এর কারণ কি এমনিতে তাওরাত কিতাবের আলেম ডেকে বলে খাদিজা আমি মোহাম্মদের চেহারা একবার তাকাই আর তাওরাতের দিকে আরেকবার তাকাই তাকায় আমি দেখতেছিলাম তাওরাত কিতাবের মধ্যে আখেরি নবী সম্পর্কে যে যে গুণ তার যে যে কোয়ালিটি তার চেহারা যে স্ট্রাকচার যা কিছু লেখা আছে আমি তাকায় দেখি সব কিছু তোমার স্বামী মোহাম্মদের চেহারায় বিদ্যমান আছে ওরে খাদিজা সুসংবাদ গ্রহণ করো তোমার স্বামী সাধারণ স্বামী না তোমার স্বামী হলো আল্লাহর প্যার দোস্ত আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে খাদিজা তাওরাত কিতাবের মধ্যে তাও আছে আখেরি নবী যখন নবী হবেন নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলেই তিনি আশ্রয় গ্রহণ করবেন খাদিজা অত্যন্ত খুশি হয়ে গেলেন নবীজিকে সান্ত্বনা দিলেন এই যে বিপদের সময়ে খাদিজা ছিল আমার নবীজির সাথী সবাই তো বিপদের সাথী হতে পারে না সুখের সময়ে দেখবেন মানুষের কোনো আপনার পাশে মানুষ থাকার কোনো অভাব নেই আপনার টাকা আছে পয়সা আছে তখন দেখবেন লোকেরা আপনার কাছে চলে আসে আপনার সুখের দিন চলে আসে লোকেরা আপনার কাছে বসে থাকে কিন্তু দুঃখের দিন যখন চলে আসে তখন আপনার কাছে কোনো লোক আসতে চায় না এটাই দুনিয়ার বাস্তবতা কিন্তু আম্মা জান খাদিজা ছিলেন আমার নবীজির দুঃখের দিনের সাথী এই জন্য হাদিসের কিতাবে আসছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন আমার নবীজি ততদিন পর্যন্ত আর কাউকে বিবাহ পর্যন্ত আমার নবী করেননি আমার নবীজি খাদিজাকে এজন্য এত বেশি ভালোবাসতেন আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমার নবীজি তার কথা স্মরণ করতেন এমনকি তার বান্ধবীদেরকে আমার নবীজি দাওয়াত খাওয়াইতেন
খাদিজার শুকরিয়া আদায় করতেন, খাদিজার কথা আমার নবীজি স্মরণ করতেন, এমনকি খাদিজার কথা আমার নবীজি এত বেশি স্মরণ করতেন মাঝে মধ্যে অন্য স্ত্রীদের কাছে আলাপ করতেন। নবীজির সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কি আপনার ওই বুড়ি স্ত্রী খাদিজাকে বলতে পারেন না, আমি তো একজন কুমারী স্ত্রী। নবীজি তখন বলতেন আয়েশা তুমি সহ অন্যান্য স্ত্রীদেরকে বলে দাও খাদিজাকে নিয়ে তোমরা কোনো মন্তব্য করবা না, কারণ খাদিজা আমার এমন স্ত্রী যে আমার বিপদের সাথী, তোমরা সবাই আমার শোকের দিনের সাথী। খাদিজা নিজের জীবনের যা কিছু আছে সব কিছু তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন, ইসলামের জন্য তিনি কোরবানি করেছিলেন, তিনি ছিলেন আমাদের সবার কলিজার ঠুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এত আল্লাহ বলি একজন মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরও তিনি পরকালকে এত বেশি ভয় করতেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন, কান খাড়া করে আমার কথাগুলি শুনতে থাকেন। নবীজির কলিজার টুকরা স্ত্রী হওয়ার পরেও তিনি পরকালকে এত বেশি ভয় করতেন আম্মা জান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের টাইম যখন চলে আসলো, আমার নবীজি একদিন দিনের দাওয়াত দিতে আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন রাহমাতুল্লিল আলামিন। দিনের দাওয়াত দিতে গিয়ে দীর্ঘক্ষণ দিনের দাওয়াত দিলেন, এরপরে যখন আবার ঘরে ভিতরে ফিরে আসলেন এসে দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি কান্না করতেছে। নবীজি খাদিজার কান্না দেখে আমার নবীজি বলেন খাদিজা তুমি কেন কান্না করো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচব না। আমার নবীজি বলেন খাদিজা কি বলো, তুমি পৃথিবীতে বেশি দিন বাঁচবে না, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও কে হবে আমার সাথী রে খাদিজা? ওরে খাদিজা আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছি রে খাদিজা, পৃথিবীতে ভূমিষ্ঠ হইয়া আমি আমার বাবাকে একবার চোখে দেখতে পারিনি, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হ্যাঁ খাদিজা আমি এতিম হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আর আমি যখন পৃথিবীতে আসলাম পৃথিবীতে আসার পরে বেশিদিন যাইনি, মাত্র 6 বছর বয়সে আমি আমার মা মেনাকেও হারাইছি, আমার মা আমি নাকি আমি 6 বছর বয়সে হারিয়েছি, আমি এতিম আমার বাবা হারাইলাম, 6 বছর বয়সে আমার মাও হারাইলাম। খাদিজা রে আমার মার ইন্তেকালের পরে আমার দায়িত্ব চলে আসলো দাদা আব্দুল মুত্তালিব সাহিবার কাছে, আব্দুল মুত্তালিব বেশি দিন বাঁচলেন না। নবীজি ডেকে বলেন আমি আমার দাদাকেও হারাইলাম, আমার দাদা হারানোর পরে আমার দায়িত্ব নিলেন আমার চাচা আবু তালিব। খাদিজা আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আমার চাচার পরে আমার দায়িত্ব আর কে নিবে রে খাদিজা? এরপরেই তো আমি যখন যুবক হয়ে গেলাম, যুবক হওয়ার পরে একটা সময় তোমার সঙ্গে বিবাহের বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম। ও খাদিজা তুমি ছিলে আমার ছায়া হয়ে, তুমি বট গাছের মতো বট বৃক্ষের মতো ছায়া হয়ে তুমি আমার পাশে ছিলে। ওরে খাদিজা আজকে কি বলতেছ, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আমি কোথায় যাব, কার কাছে যাব? ওরে খাদিজা এতদিন আমি যখন ইসলামের দাওয়া দিয়েছি
বিমান কাঁপেন না আমার গায়ে আঘাত করার সাহস পায় নাই কারণ তুমি আমার ছায়া হয়ে বড় বৃক্ষের মতো আমার পিছনে দাঁড়াচ্ছিলে আজকে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আমাকে কে সাহায্য করবে আমার পিছনে কে দাঁড়াবে এমনিতেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে বললেন খাদিজা ডেকে বলেন অগপ্রাণের স্বামী আপনি কোনো টেনশন করবেন না আমি আমার মেয়ে ফাতেমাকে আপনার দায়িত্ব দিয়ে গেলাম ওরে ফাতেমা আমার ইন্তেকালের পরে তোর বাবা যখন দিনে দাওয়াত দিবে ফাতেমা তুই তোর বাবার পিছনে দাঁড়ায় থাকবি এই জন্য হাদিসে আসে নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে বের হইতেন খাদিজার ইন্তেকালের পরে হযরত ফাতেমা কাপড়ের পিছন দিক দিয়ে টেনে ধরতেন কাফের আমার নবীজির গায়ে আক্রমণ করলে হযরত ফাতেমা বাধা দিয়া বলতেন না গো না তোমরা আমার বাবাকে মেরো না আমার বাবার বাবাও নাই আমার বাবার মাও নাই আমার বাবার স্ত্রীও নাই আমার বাবা ইতিম আমার বাবাও সহায় সাবধান তোমরা আমার বাবার গায়ে আঘাত করো না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন খানে কাবার সামনে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজি নামাজ পড়তেন নবীজি যখন রুকুতে যাইতেন সেজদায় যাইতেন দুষ্ট কাফের নবীজি রুকুতে যাওয়ার পরে আমার নবীজির পিঠের উপরে পচা উঠে নারী বুড়ি গুলি এনে রেখে দিত আমার নবীজি এই অবস্থায় মাথা পর্যন্ত উঠাতে পারতেন না সেজদায় গেল ওরা ওইভাবে আক্রমণ করে বসত হযরত ফাতেমা উঠে নারী বুড়ি গুলি সরাইতেন আর ডেকে বলতেন তোমরা কারে এইভাবে আঘাত করো আমার বাবা তো তোমাদের কাহারো আমানতের খেয়ানত করে না আমার বাবা তো তোমাদের কাহারো সঙ্গে ধোকাবাজি করে না আমার বাবার একটাই দোষ আমার বাবা তোমাদেরকে হকের কথা বলে সত্যির কথা বলে এজন্যই তো তোমরা আমার বাবার বিরোধিতা করো সাবধান আমার বাবার গায়ে তোমরা আক্রমণ করো না এই দৃশ্যগুলি আকাশের মালিক মহান আল্লাহ দেখতেন ছোট্ট ফাতেমা বাবার ফির থেকে উঠেন নারী বুড়িগুলি সরাইয়া দিতেন আমার পানের বায়রা আসুন এজন্য খাদিজাতুল কুবরার কথা আমার নবীজি জীবনেও বলেন নাই ইন্তেকালের সময় আমার নবীজি বলেন খাদিজা তুমি কান্দো না তোমার কান্না আমার অন্তরে ভীষণ আঘাত করে ভীষণ সেল হয় সাবধান তুমি কান্না করো না আম্মা জান খাদিজাতুল কুবরা তখন আমার নবীজি কি দেখে বলেন নবী গো আমি যে কান্দি দুইটা কারণে কান্দি এক নাম্বার আপনার কারণে দুই নাম্বার আমার কারণে কান্না করি রসুল বলেন আমার জন্য তুমি কেন কান্না করো আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমি কান্না করি আমি যে দুনিয়ার থেকে চলে যাই আপনাকে কে সাহায্য করবে এই জন্য আমার কান্না আসে রসুল বলেন টেনশন করো না খাদিজা তোমার হায়াত যদি শেষ হয়ে যায় তুমি দুনিয়া থেকে চলে গেলে অবশ্যই আল্লাহ আমাকে সহ সহযোগিতা করবে তবে হ্যাঁ খাদিজাতুল কুবরা বলে নিয়ে অগো প্রাণের স্বামী আমি দুনিয়া থেকে চলে গেলে আমার পরিবর্তী দায়িত্ব পালন করবে আমার মেয়ে ফাতেমা এজন্য নবীজি খাদিজা চলে যাওয়ার পরে ফাতেমা সব সময় আমার নবীজির পিছনে পিছনে থাকতেন দুই নাম্বার নবীজির কাছে খাদিজা ডেকে বলেন অগো প্রাণের স্বামী দুই নাম্বারে আমি কান্না করি আমার কারণে তুমি তোমার কারণে কেন কান্না করো স্বামী গো আমি যে দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার ইমান আমলের অবস্থা কি আমার তেমন কোনো সম্বল নাই অগো স্বামী আমি যে কবরে চলে যাব কবরে চলে যাওয়ার পরে না জানি আমার কি হয় মন কান্না কিরি ফেরেস্তা আসার পরে আমি কবরে যাওয়ার পরে কি জবাব দিব আমার বয় হয় গো স্বামী এজন্য আমি কান্না করি অগপ্রাণের স্বামী আপনি কি পারবেন নি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার গায়ের একটা জামা দিয়া জুব্বা মুবারক দিয়া আমার গায়ে কাপড়ের কাপড়
হিসাবে দিতে আপনি পারবেননি। রাসূল বলেন, খাদিজা আমার একটা জুব্বা কেন, তোমার জন্য যদি আমার তামাম পৃথিবী দিয়ে দিতে হয় আমি সব কিছু দিতে প্রস্তুত আছি। আল্লাহ নবীজির জামা দিয়া জুব্বা দিয়া খাদিজার কাপড়ের ব্যবস্থা করা হলো। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার জামা জুব্বা দিয়ে আমার গায়ে কাপড়ের কাপড়ের ব্যবস্থা করলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো প্রাণের স্বামী, আপনি কি পারবেন আমাকে কবরে দাফন সম্পন্ন করতে? আপনি আমার লাশটা নিজে কবরে নিয়ে নামবেন? কবরে নিয়ে শুধু নামবেন তা না, অগ প্রাণের স্বামী আমার বয়স হয়, কবরে যখন ডেকে আসবেন মন কান্নাকির ফেরেস্তা আসার পরে আমি কি জবাব দিব? অগ প্রাণের স্বামী, আপনি কি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিতে পারবেননি? আল্লাহ রসুল বলেন, খাদিজা টেনশন করো না, অবশ্যই আমি তোমার পক্ষে হইয়া কবরে নামব এবং আমি তোমার দাপন সম্পন্ন করব। এমনকি মন কান নাকির বেরেসান সওয়ালের জবাব আমি নবী তোমার পক্ষ থেকে দিয়ে আসব। আম্মা জান খাদিজা তখন ডেকে বলে, নবী গ, তাহলে আমার কোনো দুঃখ নাই, আমার আর কোনো টেনশন নাই। এবার আসুন, নবীজি তার ওসিয়তগুলি পালন করেছিলেন, কিন্তু মূলত আমি যেই কথা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, খাদিজা যখন ইন্তেকাল করলেন একটা পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়লেন। খাদিজার ইন্তেকালের দিন আম্মা জান খাদিজার কিন্তু জানাজার নামাজ দেওয়া হয় নাই। এর রহস্য কি? এইটাই ছিল আমার মূল কথা। এর রহস্য হল, আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন তখন নামাজের বিধান আল্লাহর পক্ষ থেকে অর্পণ হয় নাই। হিজরতের পূর্বে আম্মা জান খাদিজা হিজরতের বছর ইন্তেকাল করেছিলেন। ওই সময় আম্মা জান খাদিজার বয়স ছিল 65 বছর। আম্মা জান খাদিজা তখন ইন্তেকাল করেছিলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজের বিধান আসে নাই। এই জন্যে খাদিজাকে বিনা জানাজায় নবীজি দাফন সম্পন্ন করেছিলেন। দাফন সম্পন্ন করার পরে কবরে কি হয়েছিল একটু পরে বলি, তাহলে তো আবার বুঝতে পারলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে কি হয় নাই, জানাজা হয় নাই। কেন হয় নাই ভাই? ওই সময় নামাজের বিধান আল্লাহর পক্ষ থেকে অর্পণ হয়নি, নামাজের বিধান আসেনি। নামাজের বিধান কখন আসছে? হিজরতের পরে। এই জন্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার থেকে জানাজার নামাজ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এর কারণ, তখনও নামাজের বিধান আল্লাহর পক্ষ থেকে আসে নাই। দুই নাম্বার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসে তিনি ইন্তেকাল করেছিলেন, সেদিন রোজা রাখা হয়নি। কেন? তখনও তো রোজার বিধান আসে নাই, যেই কারণে ওই দিন কেউ রোজা রাখেন নাই, আম্মা জান খাদিজাও রোজা রাখেন নাই। রমজান মাস রোজার বিধান ছিল না, রোজা রাখার শ্যাম সাধনার বিধান ছিল না, এই জন্যে রোজা রাখেন নাই। তিন নাম্বার, আম্মা জান খাদিজাতুল কুবরা যেই বছর ইন্তেকাল করেছিলেন ওই বছরকে শোকের বছর কেন বলা হয়? আম্মা জান খাদিজাতুল কুবরা যেই বছর ইন্তেকাল করেছিলেন পাশাপাশি দিনে একই বছরে নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছিল। দুজনই আমার নবীজির জন্য অবদান ছিল। আবু তালেব যদি ইমান আনে নাই, কিন্তু আবু তালেব বাতিজা মুহাম্মদকে দিল থেকে ভালোবাসত। আমার নবীজি যখন নবুয়াত পেয়ে গেলেন, নবুয়াত পাওয়ার পরে গোটা মক্কার সকল বেঈমান আমার নবীর বিরুদ্ধে যখন এক হয়ে গেল, এক হয়ে গেল, এক হয়ে যাওয়ার পরে সবাই আমার নবীজির চাচা আবু তালেবের কাছে এসে আবদার করলো, আপনার বাতিজা মুহাম্মদকে আপনি সামলান, কারণ আপনার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে
আমাদের দেবতার বিরুদ্ধে, দেবতা মূর্তির বিরুদ্ধে মোহাম্মদ কথা বলে, মোহাম্মদে কাল্লার দাওয়ান দে। অথচ আমরা এতগুলি মূর্তির পূজা করি, 33 কোটি দেবতার পূজা করি, মোহাম্মদ আপনার ভাতিজা ছেলে হিসাবে মানু, কিন্তু মোহাম্মদ আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু বরদাস্ত করব না, শায়েস্তা করব। চাচা আবু তালিব, আমার নবী বিশ্ব নবী কি ডেকে বলে, ভাতিজা গোটা মক্কার সকল বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছে, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দেওয়া আমাদের দেবতাগুলির বিরুদ্ধে কথা বলো। নবীজি বলেন, চাচা গো, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি সত্যি ইমানে দাওয়াত দিই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বলেন, চাচা গো, আমি বলি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, এই কথা যে বা যারা স্বীকার করবে তারাই সফল, তারাই কামিয়াব। এই কথা বলার কারণে মক্কার সব ঈমান কাফের আপনার বিরুদ্ধে অভিযোগ দে। চাচা ডেকে বলে, বাদিজে তাহলে আন, তুমি কি করবা, তুমি কি দাওয়াত দিবা নাকি দাওয়াত বন্ধ করে দিবা? আল্লাহ নবী ডেকে বলেন, চাচা গো, আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে যদি কেউ দিয়ে দেয় পৃথিবীর মানুষ, এটা দেওয়া তো সম্ভব না, এরপরেও যদি কেউ দিয়া দেয়, আল্লাহর কসম আমি এক সেকেন্ডের জন্য ইমানের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। চাষা যখন বাতিজার মুক্তি কথা শুনেছে, এমনিতেই চাষা ডেকে বলে, বাতিজা তাহলে আর তোমার কোনো টেনশন নাই, যাও 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 বাতিজা, তুমি ইমানের দাওয়াত দাও, তুমি ইসলামের দাওয়াত দাও, আমি তোমার পিছনে আসি, আমি তোমার পিছনে আসি, আমি বড় বৃক্ষের মতো চায় হয়ে তোমার পিছনে থাকবো, যদি আমি ইমান গ্রহণ করতে পারি না, কারণ আমি ইমান গ্রহণ করলে আমার বংশের নাম কাটা যাবে, বাদিজা মোহাম্মদ কিন্তু তুমি দাওয়াত দাও, তোমার পিছনে আমি লেগে আছি। নবীজি সাহস পাইলেন, ইমানে দাওয়াত দিলেন। সারাটা জীবন আবু তালিব যতদিন বেঁচে ছিল আমার নবীজির পিছনে ছিল, আমার নবীজির পিছনে ছায়া হয়ে বট বৃক্ষের মতো আমার নবীজির পিছনে দাঁড়ায় থাকত। আমার নবীজি অত্যন্ত খুশি হয়েছিলেন আমার নবীজি এর জন্যে। চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আবার নবীজি সেদিন কিন্তু চাচার কাছে শেষবারের মতো ইমানের দাওয়াত দিয়ে গিয়েছিলেন, দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমার নবীজি যখন চাচার কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, গোটা মক্কার সব বেঈমান কাফেররা সেদিন চাচা আবু তালেবের সামনে উপস্থিত, সবাই উপস্থিত। আমাদের নেতা আবু তালেব কখন জানি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, সবাই উপস্থিত, ভাতিজা মোহাম্মদ আমার নবীজি উপস্থিত। উপস্থিত হওয়ার পরে একজন আরেকজনকে দেখায়, ওই যে দেখো মোহাম্মদ আইসে, মোহাম্মদ আইসে, মোহাম্মদ। এই কথা বলে মস্কানি করে আর আমার নবীজি চাষার কথা স্মরণ করে করে চোখের বাণী ছেড়ে দেন। আমার নবীজি চাষার কাছে গেলেন, গিয়ে বলেন, চাষা গো, জানি না জানি আপনি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, ওগো চাষা একটা বারের জন্য আপনি একটু কালমা পড়েন, যদি একবারের জন্যই আপনি কালমা পড়েন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন আপনাকে আমি জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে সুপারিশ করে অবশ্যই আমি আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেব। আবু তালেব আশেপাশে তাকায়, তাকায় দেখে সব বেঈমান কাফেররা হাজির। আবু তালেব তখন ডেকে বলে, বাতিজা, এই মুহূর্তে আমি তোমার কালামা পড়লে
লোকেরা বলবে দেখছো মৃত্যুর সময় চাচা ভাতিজার সামনে মাথা নত করে ফেলছে, ভাতিজা ধর্ম গ্রহণ করছে, আমার বংশে না কাটা যায়। ও ভাতিজা, অথচ তোমার ধর্ম সত্য, তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআন সত্য, তুমি যে ধর্মের দাওয়াত দাও এই ধর্ম সত্য, কিন্তু আমি মুহূর্তে কালমা পড়ে মুসলমান হতে পারলাম না। এমনি অবস্থায় আজরাইল এসে নবীজির চাচা আবু তালেবের জান কবজ করে নিয়ে গেছে। আমার নবীজি তখন মনকে বুঝ দিতে পারেন না, কারণ আমার চাচা আমার বিপদের সময়ের সাথী, চাচা আমাকে আলগায় রাখছে, ইসলামের দাওয়াতি দিকে সব বেঈমান কাফেররা যখন আমার বিরোধিতা করছে, আমার চাচা একাই আমার পাশে দাঁড়ায় ছিল। এই জন্য আমার নবীজি এই কথাগুলি স্মরণ করেন। নবীজি চিন্তা করে এই মুহূর্তে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, অন্তত পক্ষে আমি আমার চাচার জন্যে দোহাত কানা বাড়ায় দেয়া আল্লাহর কাছে আমি দোয়া করব, দেখি না মহান আল্লাহ আমার চাচার ব্যাপারে কি ফয়সালা করে। আমি দোয়া করলে হয়তোবা ইমানবিহীন অবস্থায় আমার চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। নবীজি যেই মুহূর্তে অন্তরের ভিতরে কল্পনা করেছে, এমনিতেই দেখা যায় কোরআন শরীফের একখানা আয়াত সূরা তাওবার আয়াত আমার আল্লাহ নাজিল করছে। কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ জানা দিয়েছেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উনি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ জানায় দিয়েছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য এটা ঠিক না, আপনার জন্য এটা জায়েজ না। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে মুমিন যারা হয়েছে, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য তারা ইস্তেগফার করবে দোয়া করবে, এটা কিন্তু ঠিক না, এই বিধান নাই। এমন কি আল্লাহ বলেন ওয়ালাউ কানু উনি করুন বা অগণ বিচি, এমনকি আপনার নিকট আত্মীয় যদি হয় এরপরও বিধান নাই দোয়া করার, কারণ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে, একজন মানুষ মুশরিক হইয়া শিরিক অবস্থায়, শিরিক যুক্ত অবস্থায় যখন একজন মানুষ মারা গেল, নিঃসন্দেহে সেই জাহান্নামী, এর হাত থেকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কত কঠিন বিধান আমার পানের ভাইরা। তাহলে নবীজির জন্যে চাষার কি অবদান ছিল? এই জন্যে এই চাষা যখন ইন্তেকাল করছে, অল্প কিছুদিনের বিনিময়ে ব্যবধানে দেখা যায়, অল্প কিছুদিনের ব্যবধানে দেখা যায় নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাও ইন্তেকাল করছেন। একই বছর যেহেতু খাদিজা আর নবীজির চাষা আবু তালেবের ইন্তেকাল হয়েছে, এই জন্যে সেই বছরটাকে শোকের বছর বলা হয়, দুঃখের বছর বলা হয়। আপন দুইটা মানুষ নবীজির কাছ থেকে একই সাথে দুনিয়া থেকে চলে গেছে, নবীজি তখন ভীষণ কষ্ট পেয়েছিলেন আমার পানের ভাইরাম, এই জন্য শোকের বছর বলা হয়। তাই আসুন আজকে খাদিজাতুল কুবরার ঘটনা থেকে আপনারা কি শিখলেন, যে মা বোনদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে বলতে চাই যে খাদিজা তার জীবনের সব কিছু আমার নবীজির জন্য কোরবানি করেছেন, নবীজি তাকে এত ভালোবাসতেন, সেই খাদিজার অনুসরণ আপনার আমার সবাইকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালি পৃথিবীর শ্রেষ্ঠ চার নারীর একজন, নবীজির কলিজার টুকরা স্ত্রী, ইসলামের প্রথম নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, খাদিজার অনুসরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। হাদাও আকুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।